বড় আয় প্রতীকের ফর্ম নিয়ে অশান্তির জেরে রাতভর বিডি অফিসের সামনে ধর্ণায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রচণ্ড গরমে পাখা চালানোর জন্য জেনারেটরটুকুও দিতে বিডিও অফিস অস্বীকার করেন বলে অভিযোগ। বিডিওর বিরুদ্ধে অভ্যব্যতার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন লোকসভার বিরোধী নেতা। কংগ্রেস প্রার্থীর থেকে প্রতীকের ফর্ম কেড়ে নেওয়ার জের মঙ্গলবার বিকেল থেকে বড়ুয়া বিডিও অফিসের সামনে ধর্ণায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মশার কামড় এবং তীব্র গরমে বড়ুয়া ব্লক অফিস চত্বরে বসেই রাত কাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গরমে পাখাটুকু চালাতে বাইরে থেকে জেনারেটর ভাড়া করে আনতে চাইলেও তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। বিডিওর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিডিও অফিস থেকে বিদ্যুতের কানেকশন দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। অসহ্যকর গরম, অমিল জল, তাও ধর্ণা থেকে সরতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি। অস্বস্তিকর পরিস্থিতিতে রাতভর ঠায় বিডিও অফিসের সামনে বসেই কাটালেন লোকসভার বিরোধী নেতা। 27 ঘণ্টারও বেশি সময় ধরে বিডিও অফিসের বাইরে ধর্ণা অবস্থানে অনর তিনি। মশা ও তীব্র গরম সহ্য করে সাংসদের সঙ্গে রাত কাটান কংগ্রেসের কর্মী সমর্থকরাও। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে প্রায় সব জেলা থেকেই উত্তেজনার খবর মিলেছে। ভাঙর পরিণত হয়েছিল কার্যত বোমা বারুদের স্তূপে। মনোনয়ন পর্বে একাধিক প্রাণহানিও ঘটে। মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বিলিতেও অশান্তি ছড়ায়। জানা গিয়েছে মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ুয়ায় বিডিও অফিসে প্রতীক বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কংগ্রেস প্রার্থীদের প্রতীকের ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শাসক দল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। তা নিয়ে অশান্তি শুরু হয়। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় বেশ কয়েকজন জখমও হন। অভিযোগ, পুলিশ সামনে থাকলেও প্রথমে তারা কোনো পদক্ষেপ করেনি, পরবর্তীতে অশান্তি বড়সড় আকার নেয়। আক্রান্ত হন কংগ্রেসের প্রার্থীরাও। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে তাঁদের সামনেই চলে দুপক্ষের হাতাহাতি। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই বিডিও অফিসে যান অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, সেখানে তার সঙ্গে অভব্য আচরণ করেন বিডিও। এরপরই বিকেল 4টে থেকে বিডিও অফিসের সামনে দলীয় কর্মীদের নিয়ে ধর্ণায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 27 ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আশ্বাস না মেলায় ধর্ণা থেকে ওঠেননি অধীর। গোটা ঘটনার উল্লেখ করে বিডিওর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে লিখিত অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। ধর্ণা অবস্থানের পাশাপাশি প্রতীক জমা দিতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তাই পশ্চিমবঙ্গে এই নির্বাচনকে হাস্যস্কর না করে, রক্তের হুলি না খেলিয়ে বরং এই নির্বাচন যদি সরকার মনে করে বন্ধ করে দিতে পারে, অকারণে রক্তাক্ত করে লাভ কি? বুধবার সকালে অধীরবাবু বলেন, এখানে আন্দোলন করার পাশাপাশি আমরা হাইকোর্টে যাচ্ছি, আমাদের কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।